নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে আমার একটা নতুন ব্লগ। আমার যেটা কথা ছিল যে আরেকটা সুখবর আসতে চলেছে, অর্থাৎ আরেকটা প্লেব্যাকের কথা আসতে চলেছে, তো আজকে সেই প্লেব্যাকটা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 6:30 বেজে গেছে সন্ধে। তো এখন আমি যাচ্ছি স্টুডিও ইন্সপিরেশনে, রেকর্ডিং আছে, আমার রেকর্ডিং থাকবে এবং সাথে কিঙ্কিনি দেব নামে একটি মেয়ে আছে যার রেকর্ডিং হবে, একটা গান, ডুয়েট গান, তো এটা গাইবো। আজকে আমি ঘরে বসে ব্লগ করছি না, এটা পুরোপুরি চলতে চলতে ব্লগ, কারণ ওস্তাদ বলেছে, ওস্তাদ মানে আমার ছেলে বলেছে যে চলতে চলতে ব্লগ বানাতে, বসে ব্লগটা দেখতে ওর কেমন লাগে, তাই একটু চলতে চলতে শুরু করলাম। জঙ্গি লাগছে জানি, কেটে দেবো এবার। নভেম্বরের আজকে লাস্ট ডে, চলো দেখা হচ্ছে। জিনিস নেওয়ার আছে যেগুলো আমার স্টুডিও থেকে সোজা রেকর্ডিং স্টুডিওতে পাঠিয়ে দেবো, অর্থাৎ স্টুডিও ইন্সপিরেশনে পাঠিয়ে দেবো এবং তারপরে রেকর্ডিংটা হবে। বলবি কিছু? চলে যাচ্ছি আমি। কিরম ভাবে তাকিয়ে থাকবি নাকি আমার ব্লগ? কি তাকানোর ব্লগ নাকি? সুখবর ব্লগ, এটার পরে বিয়ে বাড়ি আসছে আমাদের। আচ্ছা, বলে দিলে, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, সে আসবে পরপর। আমার সাথে সিঙ্গার যার কথা বলছিলাম আমি, তো কিঙ্কিনি রয়েছে। হ্যাঁ, তো লয়দীপের সাথে তোমার প্রথম কাজ? তো বলো, এক্সপিরিয়েন্স বলো, মানে এখনো যদিও কাজ চলছে বা একটু ডাবিং হয়েছে, একটু বাকি আছে এখনো, বলো। ইটস বিউটিফুল, অ্যামেজিং এক্সপিরিয়েন্স, লাইক এত ভালো কোঅপারেটিভ একটা অ্যাপ্রোচ, অ্যান্ড লাইক টু মেক ক্লিয়ার অ্যাবাউট যে হোয়াট দে ওয়ান্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ক্রিয়েটিভ কাজ। আমার মনে হয় দিস ইজ জাস্ট সুপার, আই এম রিয়েলি এনজয়িং ইট। থ্যাংক ইউ। তো তোমরা শুনলে, শুনো গানটা আসবে। লাইক কি বলি বল, শরীর কেমন আছে আগে বল এটা। শরীর তো খুবই অসুস্থ, মানে মোটামুটি এই কাজটা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি, এখানে এতগুলো পাঠাতে হয়েছে রাত জেগে জেগে কম্পোজিশন, না খাওয়া দাওয়া করে করে যা তা অবস্থা। কিন্তু আজকে সত্যি কথা মনটা ভালো লাগছে, কারণ আমি এটাই ভাবছি যে ফিমেল কম্পোজিশনটা কাকে দিয়ে গাওয়ানো যায়। তো লাস্ট মুহূর্তে মানে বাবুদা, মানে বাবুদা মানে হচ্ছে আমাদের ডিরেক্টর বাবুদা, বাবুদা একটা খুব ভালো সুন্দর একটা ভয়েস আমাদেরকে সেন্ড করে। ফার্স্ট আমরা ওর সামনে কাজ করছি, খুব ভালো লাগলো এবং আরও প্রচুর কাজ করবো, কারণ ওর গলার টেক্সচারটা একদম ইউনিক একটা টেক্সচার, খুব ভালো লাগছে। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে, আমার এক সুখী পরিবার যে ভালোবেসে তুমি জড়ালে, চোখে স্বপ্ন রঙে। এখন আমার টেক হবে, ঢুকছি রেকর্ডিস্টের সাথে একটু আলাপ করাই, সুরজিৎ ওর সাথেই প্রথম কাজ করছি, এর আগে ইন্দ্র ছিল, তার আগে আরও অনেকে ছিল স্টুডিওতে। চলো এবার টেক হবে, এখন আর ক্যামেরা রাখতে পারবো না, বাইরে থেকে লয় নেবে কিছু ফুটেজ। দাঁড়িয়ে আবার বাড়িয়ে দুহাত, ভালোবাসা মাখাবে গে তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। রেকর্ডিংটা কমপ্লিট করলাম, আমার সাথে এই যে প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টটা সম্পর্কে বলবে, আমি রিভিল করছি এবার, সেটা হচ্ছে আমার এই এই প্রজেক্টের ডিরেক্টর। আমার নাম বাবু বণিক, প্রজেক্টটা হলো নতুন সিরিয়াল জি বাংলায় আসছে আগামী 12 ডিসেম্বর রাত্রি 9:30 সোম থেকে শুক্র, তোমার খোলা হাওয়া, যেটার মিউজিক, লিরিক্স, গান পুরোটাই করছে ডিপ্লয়, আর তার সঙ্গে আমার একটা মিষ্টি বোন আছে কিঙ্কিন, তো এই নিয়ে আজকে রেকর্ডিং এখানে টাইটেল সং। আমি যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকে হয় না, সেই সময় যখন থেকে সিরিয়াল শুরু হয়েছে, আমরা দেখতে ভালোবেসেছি বা আরও সিরিয়াল দেখতে পছন্দ করি, তখন থেকে টাইটেল সং একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল,
ছোট ছোট মন্টাজ করে টাইটেল সং গাওয়া হতো গাওয়া হতো, কিন্তু সেটা তো হয় না জেনারি। তাও এখনো আমরা যারা টাইটেল সংকে ভালোবাসি, এখন সিনেমা হলে আগে ভাবি যে কবে মিউজিক রিলিজ হবে, কখন একটা টাইটেল সং হবে গানটার উপর, টাইটেলটার উপর একটা গান তৈরি হবে, হিরো এবং হিরোইনের জার্নির উপর একটা গান তৈরি হবে, সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর মিষ্টি গান ডিপ্লয় উপহার দিচ্ছে। আপনারা প্লিজ দেখবেন আগামী 12 ডিসেম্বর থেকে রাত 9:30 রেকর্ডিং পর্বটা শেষ হলো, এরপরে বাকি কাজগুলো আছে। মানে সবেমাত্র বলতে পারি যে রান্না তৈরি হয়েছে, এবার রান্নাটাকে ভালো করে গার্নিশ করে সার্ভ করা বাকি আছে, তো সেটা করতে একটু টাইম লাগে, তো সেটা করে তারপরে গানটা আসবে। এক্সপিরিয়েন্সটা ভালো হলো, ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা দেখো আর ফিডব্যাক দিও কেমন লাগলো, আর গানটার সম্পর্কে অবভিয়াসলি ফিডব্যাক দিও, ওটা খুব জরুরি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। ডিসেম্বর থেকে সব থেকে শুক্র রাত 9:30 জি বাংলায়।